বিবাহিত বলে কি ভ্যালেন্টাইন্স ডে পালন করার অধিকার আমাদের নেই? একদমই নয়। একটা দিন, এই স্পেশাল দিনটাতে নিজের প্রিয় মানুষের সাথে সমস্ত সাংসারিক দায়িত্ব ভুলে রিফ্রেশমেন্টের জন্য আমরা চলে গিয়েছিলাম মোমোটো কলকাতাতে। এটা গোলপার্কের ঠিক রাস্তার ওপরেই অবস্থিত, আর ভেতরের যে এনভায়রনমেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা কালারফুল, পিকচার ফ্রেন্ডলি। আমার তো ভীষণ ছবি তুলতে ভালো লাগে, অনেক অনেক ছবি আমি অলরেডি তুলে নিয়েছি এখানে। তোমরা যারা ছবি তুলতে ভালোবাসো তাদের জন্য স্বর্গ এক কথায়। সাথে সাথে ওদের যে মোমোটোর মেনু কার্ডটা আমার ভীষণ ক্যাচি লেগেছে। দেখতে দেখতে আমাদের প্রথম চলে এসেছে মোমোটো স্পেশাল নুডল স্যুপ, যেটা আমরা 1/2 করে খেয়েছিলাম, এবং কোয়ান্টিটি ওয়াইজ সেটা কিন্তু একদমই এনাফ আমার মনে হয়। প্রাইস ডিটেলসটা স্ক্রিনের মধ্যে আমি তোমাদের শেয়ার করে দেব, এবং কেউ যদি অথেন্টিক চাইনিজ স্যুপ খেতে চাও এটা তার জন্য পারফেক্ট। দেখতেই পাচ্ছ আমাদের কতটা ভালো লেগেছে। এরপর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে সেজুয়ান চিকেন, সেজুয়ান বোল। এর মধ্যে কিন্তু সব কিছু তোমরা একসাথে পেয়ে যাবে এবং কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণ। আমার তো মনে হয় আমাদের মতো যারা খুব বেশি কোয়ান্টিটিতে খেতে পছন্দ করো না, সেরকম চারজন মানুষ এই বোল একসাথে শেয়ার করে খেতেই পারো, এটাও কিন্তু অসাধারণ ছিল। প্রত্যেকটা ফুডের প্রেজেন্টেশন এত ক্যাচি যে দেখেই লোভ সামলানো খুব মুশকিল। আমরা লাস্ট যে সেজুয়ান বোলটা অর্ডার করেছিলাম, আমরা নিজেরাই খুব একটা বেশি স্পাইসি খাই না বলে আমাদের একটু বেশি স্পাইসি লেগেছিল, এবং নিজেদেরকে ঠান্ডা করার জন্য অবশেষে আমরা একটা পেপসি অর্ডার করেছিলাম। ওভারঅল ক্যাফের ভেতরের ইন্টেরিয়ার, ফুড কোয়ালিটি, হাইজিন মেনটেন্যান্স, ফুড প্রেজেন্টেশন সব কিছু আমার ভীষণ ভালো লেগেছে। এক কথায় চাইনিজ লাভার্সের জন্য স্ট্রংলি রেকমেন্ডেড। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো অ্যাকুস্টিক টিউবারকে।